হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইটিউ চ্যানেল ম্যাথভাস ম্যাথ আজ আমরা ক্লাস টুয়েলভের স্পর্শক অবিলম্ব প্রশ্নমালা ফর্টিন এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকানটিকে প্রেস করে রাখতে পারো আর তোমরা যদি পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্ন ক্লাস সিক্স বি কিংবা অনির্দিষ্ট সমকল এই সমস্ত চ্যাপ্টার অঙ্কগুলো দেখতে চাও আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথভাস ম্যাথ টু সেখানে গিয়ে দেখতে পারো তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে তো চলো আজ নতুন কিছু শেখা যাক তিনের এক ডাক কি বলছে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয় স্কোয়ার ইকোয়াল টু থার্টি সিক্স উপবৃত্তের উপর কোনো বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল সেই বিন্দুটি আমাকে বার করতে হবে এর কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হবে সেটিও নির্ণয় করো তো চলো অঙ্কে যা যাক অ্যান্সার তাহলে যে আমাকে উপবৃত্তির যে দিয়েছে সেটা আমি লিখে নিয়েছি এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিচ্ছি তাহলে লেট বা মনে করি এক উপবৃত্তির উপর এক্স ওয়ান কোমা ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শক একশো একের সমান্তর হবে তাহলে যে স্পর্শক তোমার একশো একের সমান্তর তাহলে তার প্রবণতা কত হয় ডিওয়াই বাই ডি এক্স এমনি একটা স আমরা স্পর্শকের প্রবণতা কত জানি ডিওয়াই বাই ডি এক্স এবার কোন বিন্দুতে আমরা প্রবণতা বের করছি এক্স ওয়ান ওয়াইন দ্যাট ইস এক্ষেত্রে আমার প্রবণতাটা কী হবে ডিআই বাই ডি এক্স এক এক্স ওয়ান তাহলে এক্ষেত্রে তাহলে যেহেতু স্পর্শক এক্স অপে সমান্তরাল তাহলে প্রণততা কত হবে জিরো হবে তাই লিখেছি এক্ষেত্রে স্পর্শের প্রণতা ডি ওয়াই বাই ডি এক্স এট এক্স ওয়ান কোমা ওয়ান ইকোয়াল টু জিরো হবে তো আমাকে কী বার করতে হবে এবার প্রথমে ডি ওয়াই বাই ডি এক্স দ্যাট ইস আমি এক নম্বর ইকুয়েশনকে আমি কী করছি এখন এক্সের সাপেক্ষে অবগ্রহণ করে পাই তাই লিখেছি এখন একের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবগ্রহণ করে পাই তাহলে ডিওয়াই ডিএক্স অফ ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ডিওয়াই ডিএক্স অফ থার্টি সিক্স বা এক্স স্কোয়ারকে যদি আমি এক্সের এর সাপেক অবগ্রহণ করি তাহলে কত পাবো টু এক্স আর ফোর তো আগে কনস্ট্যান্ট ছিল সেই ফোর

দেখ ডি ওয়াই বাই ডি এক্স এক্স ওয়ান কমা তাহলে কত হবে মাইনাস ফোর এক্স বাই নাইন ওয়ান ইকুয়াল কত জিরো তাই জিরো লিখেছি তাকে সেখান থেকে আমরা কোনো কোনো গুণ পাচ্ছি এক্স তাহলে যেহেতু এক্স ওয়ান কম ওয়ান বিন্দুতে এক উপবৃত্তর উপর অবস্থিত এবার তোমাকে ওয়াই ওয়ানের ভ্যালুকে বার করতে হবে তাহলে কি এই বিন্দুটা আমাকে কি করতে হবে এই উপবৃত্ত উপর বসিয়ে দিতে পারি কারণ কি যেহেতু এই বিন্দুটা এক উপবৃত্তর উপর অবস্থিত তাহলে এই বিন্দুটা এক উপবৃত্তকে সিদ্ধ করবে তাহলে তাই করছি ফোর এক্স ওয়ান স্কোয়ার প্লাস নাইন ওয়াই ওয়ান স্কোয়ার ইকোয়াল থার্টি সিক্স তাহলে এখন এক্স ওয়ানের ভ্যালু পেয়ে গেছে জিরো তাহলে এখন এক্স অনেকের পরিবর্তন লিখতে হবে জিরো ইস ফোর ইন্টু জিরো প্লাস নাইন ওয়াই ওন স্কোয়ার ইকোয়াল টু থার্টি সিক্স তাহলে এখানে আমরা কি লিখতে পারি ওয়াই ওয়ান স্কোয়ার ইকোয়াল টু কত পাবো ফোর দেখিস ওয়াই ওয়ানের করতে পাচ্ছি প্লাস মাইনাস টু তাহলে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের ভ্যালু আমরা পেয়ে গেছি অতএব এবারে বিন্দুটা লিখে দেবো ওপর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান দেখিস এক্স ওয়ানের ভ্যালু কত জিরো আর ওয়াই ওয়ানের ভ্যালু কত প্লাস মাইনাস টু এই দুটো বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে এক তার মানে কি জিরো প্লাস টু আর একটা হচ্ছে জিরো মাইনাস টু ঠিক আছে এই দুটো বিন্দুতে স্পর্শক কী হবে এক্স অক্ষের সমান্তর হবে এবার নেক্সট যেটা বলেছে কি বলেছে এর কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হবে সেটা আবার আমাকে বার করতে হবে তো আমি এবার সেকেন্ড এই জন্য যাচ্ছি কি বলছে এবার আমি কি ধরছি লেগ এক উপবৃত্তের উপর এক্স টু কমা ওয়াই টু বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের উপর ওপর লম্ব হবে তাহলে এক্ষেত্রে প্রবণতা কত হবে এক্স বাই ডি ওয়াই তাহলে প্রবণতা কোন বিন্দুতে এক্স টু কমা ওয়াই টু তাহলে এক্ষেত্রে এই যে লম্ব অঙ্কিত স্পর্শক যেটা এক্স অক্ষের উপর লম্ব হবে তার প্রবণতা কথা হবে এক্স বাই ডি ওয়াই এক এক্স টু কমা ওয়াই টু তাহলে যেহেতু এক্স অক্ষের উপর লম্ব তাহলে এক্ষেত্রে এই প্রবণতা কথা হবে জিরো তাহলে লেগ হচ্ছে টু জিরো তাহলে এক্ষেত্রে প্রবণতা কথা হবে ইকুয়াল টু জিরো তাহলে এবার এটাকে ইউজ করে আমরা ভ্যালুটা বার করে নেবো বিন্দুগুলো তাহলে কি আমরা পেয়েছিলাম কি ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান মাইনাস ফোর এক্স বাই নাইন ওয়াই তাহলে জি ডিএস বাই ডি ওয়াই টু দ্যাট ইস মাইনাস নাইন ওয়াই বাই ফোর এক্স কিন্তু আমাকে বার করতে হবে কি জি ডিএস বাই ডি এক এক্স টু কোমা ওয়াই টু তাহলে এখন ওয়াইয়ের জায়গায় লিখবো ওয়াই টু আর এক্স এর জায়গায় কত লিখবে এক্স টু তাই লিখেছি মাইনাস নাইন ওয়াই টু বাই ফোর এক্স টু ইকাল টু জিরো কারণ কি আমি বিন্দুটা কি ধরেছি এক্স টু কমা ওয়াই টু তাই তাহলে এখানে আমরা কি লিখতে পারি ওয়াই টু ইকাল টু জিরো তাহলে এবার আমাকে কি বার করতে হবে এক্স টু মানে এবার এক্স টু ভ্যালুটা বার করতে হবে আর যেহেতু এক্স টু কমা ওয়াই টু বিন্দুকে এক উপবৃত্তের উপর অবস্থিত তাহলে এই বিন্দু দ্বারা এক উপবৃত্ত সিদ্ধ হবে দ্যাট ইস ক্লিক করি অত ফোর এক্স টু স্কোয়ার প্লাস নাইন ওয়াই টু স্কোয়ার একাল টু থার্টি সিক্স তাহলে এবার ওয়াই টু জায়গায় জিরো ফুট করে দাও তাহলে ফোর এক্স টু স্কোয়ার প্লাস নাইন ইন্ট জিরো এখাল টু থার্টি সিক্স এখান থেকে আমরা এক্স টু এক্সকোয়ার শুয় কত পাচ্ছি নাইন দ্যাট ই এক্স টু শুয়ান কত পারছি প্লাস মাইস থ্রি তাহলে এক উপবৃত্তের উপর এক্স টু কমা ওয়াই টু দ্যাট ইস এক্স টু ভ্যালু কত বললাম প্লাস মাইনাস থ্রি কমা আর ওয়াই টু ভ্যালু কত জিরো বিন্দুতে স্পর্শ এক্স টু উপর কী হবে লম্ব হবে ঠিক আছে তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার এবার আমরা নেক্সট অঙ্কে যাব তিনের দুইটা কী বলছো ওয়াই স্কোয়ার ইকল টু টু এ এক্স সরি টু না টোয়েন্টি এক্স ওয়াই স্কোয়ার টু টোয়েন্টি এক্স উপর কোনো বিন্দুতে স্পর্শক এক্সককে সমান্তর হতে পারে কি সহ উত্তর দাও তাহলে এটাকে আমি এক নম্বর কোয়েশন দিচ্ছি তাহলে এবার মনে করি যদি সম্ভব হয় এক অধিবৃত্তের এক্স অন বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্সককে সমান্তর হবে তাহলে আমরা কোনো একটা কার্বের ওপর অঙ্কিত স্পর্শকের আমরা নথিটা কত জানি ডিওয়াই বাই জি তাহলে আমি কোন বিন্দুতে বার করব এক্স অন কমা বিন্দুতে তাহলে এক্ষেত্রে স্পর্শকের পূর্ণতা কথা হবে এই যে এক নম্বর অধিবৃত্তের ওপর এক্স অন কমা বিন্দুতে স্পর্শকের পূর্ণতা কথা হবে তাহলে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্সন কমা ওয়াইন যেহেতু তোমার স্পর্শ একটা কার বলেছে এক্স একটি সমান্তর তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারি এই পূর্ণতার ভ্যালু কত হবে ইকোয়াল টু জিরো তাহলে এবার দেখি এটা আমার সম্ভব হয় কি না তাহলে ফার্স্ট অল আমি কি বার করতে পারি ডিওয়াই বাই ডিএক্স তো সেই জন্য আমি কী করছি এক অধিভূত্ত্যকে এক্সের সাপেক্ষে অবকরণ করে পাই তাহলে আমরা কত পাবো ডি বাই এক্স অফ ওয়াই এস করে ইকোয়াল টু টোয়েন্টি কনস্ট্যান্ট আমি বাইরে বের করে দিলাম ডিওয়াই ডি এক্স অফ এক্স দ্যাট ইস সেখান থেকে আমরা কত পাবো টু ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএস ইকোয়াল টু টোয়েন্টি ইন্টু ওয়ান দ্যাট ইস ডি ওয়াই বাই ডিএক্স টু ওয়ান কত পাচ্ছি টেন বাই ওয়াই তাহলে যেহেতু যদি আমাকে যদি এক্স ওয়ান কমা ওয়াইন বিন্দুতে যদি আমার একটি স্পর্শ পাই যেটা এক্সো একটি সমান্তর তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ডি বাই ডি এক্স অ্যাট এক্স ওয়ান কোমো ওয়াই ওয়ান ইকোয়াল টু জিরো এই যে বলে দিয়েছি তাহলে এক্ষেত্রে আমি কী করবো তাহলে এখানে আমি এখন বিন্দুটা যদি পুট করি তাহলে ওয়াই এর জায়গায় জাস্ট ওয়াই ওয়ান লিখে দেবো তাহলে কী লিখব ডি টেন বাই ওয়াই ওয়ান ইকোয়াল টু তাহলে কথা হবে জিরো কী সময় তাই হয় তাহলে এটা কি সম্ভব তুমি বলো টেন বাই ওয়াই ওয়ান ইকাল টু জিরো হতে হবে তাহলে ওয়াই ওয়ানের ভ্যালু কত হতে হবে ইনফিনিটি কারণ কি নিচে যদি ইনফিনিটি থাকে তবে তো সামথিং বাই ইনফিনিটি ইকোয়াল টু জিরো হয় তাহলে ওয়াই ওয়ানের ভ্যালু কত হবে ইনফিনিটি বা অসংখত হতে হবে বা অসীম হতে হবে ওয়ায়ারনের ভ্যালু কত হবে অসীম হতে হবে তাহলে এটা তো হওয়া সম্ভব না তাহলে কি করবো অতএব এক অধিবৃত্তের এক অক্ষের সমান্তর স্পর্শক পাওয়া সম্ভব নয় কারণ কি নিচে ওয়ারনের ভ্যালু কত করতে হবে ইনফিনিটি তবে তো এটা জিরো হবে তাহলে ওয়ারনের ভ্যালু ইনফিনিটি তো আমরা কত জানি না সেই জন্য এটা হওয়া সম্ভব নয় তাহলে অতএব এক অধিবৃত্তের এক অক্ষের সমান্তর স্পর্শক পাওয়া সম্ভব নয় ঠিক আছে এবার তিনের তিনটাকে রঙ অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস নাইনিকল টু জিরো বৃত্তের ওপর কোন বিন্দুতে তার অবিলম্ব একশো অক্ষের সমান্তর তো ফার্স্ট অফ অল যে বৃত্তের ইকুয়েশনটি দিয়েছে আমি এক নম্বর নাম দিয়ে দিয়েছি তাহলে মনে করছি এক বৃত্তের ওপর এক্স ওয়ান কোমা ওয়াই এন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একশো অক্ষের সমান্তর এখন কোনো একটা বিন্দুতে যাওয়ার আগে জেনারেলিভাবে আমরা যদি বলি একটা অবিলম্বে তোমার নথি কত হয় ডিএক্স মাইনাস অফ ডিএক্স বাই জয় আমরা সেটা সবাই জানি যদি এখন বলি এক্স ওয়ান কমা ওয়ান বিন্দুতে তাহলে অবিলম্বে তালি কত হবে মাইনাস ডিএক্স বাই জয় এক্স ওয়ান কমা ওয়ান তো সেটাই লিখেছি তো অথব এক্ষেত্রে অঙ্কিত অবিলম্বের প্রবণতা নতি না প্রবণতা সরি নথি না প্রবণতা নথি আর প্রণতা একই কথা অতএব কোনো রকম কনফিউশন হওয়ার কোনো কোনো কারণ নেই তাহলে অতএব এক্ষেত্রে অঙ্কিত অবিলম্বে পূর্ণতা তাহলে কথা উচিত মাইনাস এক্স বাই জি ওয়াই এক এক্স এক্সন কমা ওয়ান কারণ কি আমি এক্স অন কমা ওয়ান বিন্দুতে অবিলম্বে নতি আমি বার করছি বা প্রবণতা বার করছি তাহলে এক্ষেত্রে অঙ্কিত অবিলম্বে পূর্ণতা বা নথি কথা হবে মাইনাস ডিএক্স বাই জিওয়াই ওয়াই এক্স এক্সন কমা ওয়ান তাহলে যেহেতু এই যে অবিলম্বেটা কী হবে এক্স অনকে সমান্তর তাহলে নথিটার ভ্যালু কথা হবে বিকল টু জিরো হবে তাই লিখেছি এক্ষেত্রে অঙ্কিত অবিলম্বে পূর্ণতা মাইনাস এক্স বাই জি ওয়াই এক এক্সন কমা ওয়ান একাল টু জিরো হবে ঠিক আছে তো চলো এবার প্রথমে কী করবো আমি এক্স বাই জি ওয়াইয়ের ভ্যালু বার করবো তারপরে ডিএক্স এক্স বাই ডি ওয়াই এক এক্স ওয়ান কমা ওয়ান বের করবো তো চলো দেখি তাহলে আমার যেহেতু প্রথমে ডিএক্স বাই ডি ওয়াই বার করতে হবে সেজন্য আমি কি করছি এক নম্বরকে আমি এক্সের সাবেককে অবগ্রহণ করে পাই তাই লিখেছি নাও একের উভয় পক্ষে এক্সের সাবেককে অবগ্রহণ করে তাহলে ডি বাই ডিএক্স সব এক নম্বর মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস নাইন ইকাল টু জিরোর আর আমি এক্সের সাবেকে অপগ্রহণ করলাম না কারণ কি জিরোই দেবে তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো এক্স স্কোয়ার এক্সের সাবেককে অবগ্রহণ করলে টু এক্স

মাইনাস টুটা কেউ পাশে পাঁচিয়ে দিলে প্লাস টু আর এক্সটা কেউ পাশে পাঁচিয়ে দিলে মানসাস এক্স তাহলে ওয়াই প্লাস থ্রি ইনু জিআই বাই তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বাই টু টু আমার দরকার কি বাই এর ভ্যালু তাহলে বাই উল্টো ওয়াই প্লাস থ্রি বাই তো আমি প্রথমে কি বলেছিলাম যে আমার হবে তার কথা হবে মাইনাস বাই যার ভ্যালু ইকুয়াল টু জিরো সেটাই করছি এখন যেহেতু মাইসাস ডি এক্স জি ডি ওয়াই এক্স ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি তাহলে মাইনাস তাহলে এবার এই ভালোকে এখানে পুট করে দেবো এক্সের জায়গায় কত লিখব এক্স ওয়ান আর ওয়াইয়ের জায়গায় কত লিখব তাহলে কত পাচ্ছি মাইনাস এই যে মাইনাস ছিল সেই মাইনাস আর ডি এক্স বাই ডি ওয়াইয়ের জায়গায় এক্সের জায়গায় এক্স ওয়ান জায়গায় লিখে দেবো তাহলে ওয়ান প্লাস থ্রি বাই টু তাহলে কত হবে জিরো কারণ কি আমার অঙ্কিত অবিলম্বে একশো একের সমান্তর তাহলে এক্ষেত্রে পূর্ণতা বা নথি কত হবে ইকোয়াল টু তাহলে লিখতে পারি ওয়াই ওয়ান প্লাস থ্রি ইকোয়াল টু জিরো কারণ কি এটা জিরো কোনো কোন গুণ করে দিলে জিরো আর মাইনাস থেকে এই পাশে পাঠিয়ে দিল জিরো হয়ে গেল দ্যাট ইস ওয়াই ওয়ান প্লাস থ্রি ইকোয়ালু জিরো দ্যাট ইস এখান থেকে আমরা কি লিখতে পারি ওয়াই ওয়ান ইকোয়াল টু মাইনাস থ্রি তাহলে এবার আমাকে কী বার করতে হবে এক্স ওয়ানের ভ্যালুটা কারণ ওয়াই ওয়ানের ভ্যালু আমরা পেয়ে গেছি যেহেতু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটি এক বৃত্তের উপর অবস্থিত তাহলে কি এই বিন্দু দ্বারা এই বৃত্তটা সিদ্ধ হবে তাহলে বৃত্তটা এক্সের জায়গায় এক্স ওয়ান ওয়াইয়ের জায়গায় ওয়ান বসিয়ে দিলে আমাকে সেই বৃত্তির কোশ্চেনটা সিদ্ধ করবে তাই করে দিয়েছি তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়ান प्लस x1 + 9 = 0 বা তাহলে এখন y1 এর পরিবর্তে কত লিখব -3 তাহলে x1² + -3² - 4x1 + 6 * y1 এর জায়গায় কত লিখব -3 + 9 = 0 লিখি তাহলে আমরা লিখতে পারি x1² + 9 - 4x1 - 8 + 9 = 0 दैट इज এখান থেকে আমরা কি পাচ্ছি 9 9 8 আর এই -8 রাখা কি আছে তাহলে কি পাচ্ছি x1² - 4x1 = 0 दैट इज এই দুটো পর থেকে এখন এক্স ওয়ান কমন নাম তাহলে এক্স ওয়ান কমন লেখ পাবো ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস ফোর ইকালটু জিরো তার মানে কি দুটো সংখ্যার গুণফল জিরো মানে কি হয় এক্সন নিকল টু জিরো নতুবা এক্স ওয়ান মাইনাস ফোর ইকোয়ালট জিরো বা এক্সন ইকাল টু ফোর দ্যাট ইস আমরা এক্স ওয়ানের দুটো ভ্যালু পেলাম অথবা নিম্ন বিন্দুর রস্তান্ক কত হবে এক্স ওয়ান ওয়াই দ্যাট ইস যখন এক্স ওয়ান জিরো তখন ওয়াইনার ভ্যালু কত মাইনাস থ্রি আর যখন এক্স ওয়ান কত ফোর তখন ওয়াই ওনের ভ্যালু কত মাইনাস থ্রি তাহলে এই দুটো বিন্দু হবে আমার নিম্ন বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে এবার চারের একদিকের অঙ্ক কি বলছে ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার অধিবৃত্তের কোন বিন্দুতে তার স্পর্শক ওয়াই ইকোয়াল টু ফোর এক্স মাইনাস ফাইভ সহলেখার সমান্তর হবে তো যে অধিবৃত্তটা দিয়েছে সেটাকে আমি এক নম্বর কোয়েশন দিচ্ছি আর যে সহলেখাটা দিয়েছে সেটাকে আমি দুই নম্বর কোয়েশন দিচ্ছি তো মনে করি এক ওপর উপর কমা ওয়াইন বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুই সহলেখার সমান্তর হবে তাহলে তুমি বলো এক অধিবৃত্তের উপর কমা ওয়াইন বিন্দুতে যে স্পর্শক আমি আঁকবো তার যে প্রবণতা হবে আর দুই নম্বর সহলেখার তো সমান্তর হবে তাহলে মানে কি দুই নম্বর সহলেখার প্রবণতার সাথে সমান হবে তো সেটাই আমি করছি অতএব এক্ষেত্রে এক্স অন কমা ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা ইকুয়াল টু দুই স প্রবণতা কারণ কি দুটো স সমান্তরাল সমান্তর হলে কী হয় প্রবণতাগুলো সেম হয় তো ফার্স্ট অফ অল আমি কি করব তাহলে এই যে কার্ভটা দিয়েছি এই কার্ভটার এক্স অন কমা ওয়ান বিন্দুতে প্রবণতা কথা হবে যেহেতু স্পর্শকের ইকুয়েশন বার করছি তাহলে স্পর্শকের ইকুয়েশনের ক্ষেত্রে প্রবণতা কথা হয় ডিআই বাই ডি এক্স জেনারেলি কিন্তু আমি কোন বিন্দুতে পার করছি এক্সন কমা ওয়ান বিন্দুতে তাহলে এক্ষেত্রে প্রণততা কথা হবে ডিআই বাই ডি এক্স অ্যাট এক্সন কমা ওয়ান ঠিক আছে তাহলে এর ভ্যালু কত হবে ইকুয়াল টু দুই শ লোকের প্রণতা আর দুই দুইশলোকের প্রণতা কত ফোর কারণ কি ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস সি আকারে আছে তাহলে এম মানে কি হয় প্রণততা তাহলে এম এর যে এখানে কত আছে ফোর তাহলে এটার ভ্যালু ইউকাল টু তাহলে কত হবে ফোর তাহলে এই কন্ডিশনটাকে ইউজ করে আমরা কি করবো আমরা বিন্দুটা বের করে দেবো তো চলো ফার্স্ট অফ অল আমি কি বার করবো ডি ওয়াই বাই এক্স তো সেই জন্য আমি কি করছি এক নম্বর ইকুয়েশনকে আমি কী করছি এক্সের সাপেক্ষে অবকরণ করছি তা লিখছি নাও এক অধিবত্তকে এক্সের সাপেক্ষে করে পাই তাহলে ডি ডিওয়াই ডিএকস অব ওয়াই ইকোয়াল টু ডি ওয়াই ডিএক্স অব এক্সেস কর তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু টু এক্স

ওয়াই ইজুকাল টু তাহলে এখন ওয়াই যে লিখব ওয়াই ওয়ান ইজুয়াল টু কত লিখব এক্স তাহলে বা ওয়াই টু কত লিখতে পারি এক্স ওয়ানের ভ্যালু তোমার টু তাহলে ওয়ান স্কোয়ার ইজ ওয়াই লিখতে পারি টু দ্যাট ইস ফোর তাহলে আমরা কি লিখতে পারি বিন্দুটা কথা হবে এক্স কমা ভ্যালু কত পেয়েছি টু আর ওয়াই ভ্যালু কত ফোর দ্যাট এই বিন্দুটা কত হবে টু ঠিক আছে চারে দুই কী বলছে এক্স ওয়াই ইকোয়াল টু সি স্কোয়ার পরবর্তীর ওপর কোন বিন্দুতে তার অবিলম্ব এক্স প্লাস টি স্কোয়ার ওয়াই ইকাল টু টু সি স লেখের উপর লম্ব হবে তো ফার্স্ট অফ অল যে আমাকে পরবর্তী ইকুয়েশন যে দিয়েছে সেটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিচ্ছি আর যে সার ইকুয়েশন যে দিয়েছে ওটাকে একটু সিম্পলিফাই করছি কীভাবে দেখো দিয়েছে আমাকে এক্স প্লাস টি স্কোয়ার ওয়াই ইকাল টু টু সি তাহলে এখান থেকে আমি লিখতে পারি টি স্কোয়ার ওয়াই ইকাল টু মাইনাস এক্স প্লাস টু সি তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি ওয়াইকাল টু কি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও তাহলে মাইনাস ওয়ান বাই কি স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু সি বাই কিউ স্কোয়ার এটাকে আমি দু নম্বর ইকুয়েশন দিচ্ছি তাহলে যে স্বলেখার ইকুয়েশন যে দিয়েছে আমাকে সেটাকে আমি কত দিলাম দু নম্বর ইকুয়েশন ঠিক আছে এবার অঙ্কে আসি এখন আমাকে কী বলেছে প্রথমে ফার্স্ট অফ অল এই যে পরবর্তীতে দিয়েছে এর কোনো একটা বিন্দুতে অবিলম্বে ইকুয়েশন আমাকে বার করতে হবে তো আমি সেই বিন্দুটা ধরছি এক্সন কমা ওয়ান তো আমি কী করছি মনে করি এক পরবৃত্তির ওপর এক্সন কমা ওয়ায়ন বিন্দুতে অঙ্কিত অবিলম্বে যে অবিলম্বেটা হবে সেটা কী বলেছে এই স লেখের ওপর লম্ব হবে তাই লিখছি এক্সন কমা ওয়েন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব দুই স লেখের ওপর লম্ব হবে এখন বলো দুটো সলেকা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের প্রবণতা বা নদীগুলোর গুণফল কত হয় মাইনাস তাই লিখেছি অতএব এক্স ওয়ান কমা ওয়ান বিন্দুতে অঙ্কিত অবিলম্বের প্রবণতা ইন্টু দুই সহলেখার প্রবণতা এক গলটি কত হবে মাইনাস কারণ কি দুটো সহলেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের প্রবণতা দুটির গুণফল কত হয় মাইনাস তো তাই করছি এটা অতএব এক্স ওয়ান কমা ওয়ান বিন্দুতে অঙ্কিত অবিলম্বের প্রবণতা ইন্টু দুই সহলেখার প্রবণতা ইজ গল কত হবে মাইনাস তো এবার এই কন্ডিশনটিকে ইউজ করে আমরা বিন্দুটা বার করব। এখন তার আগে আমি একটা কথা তোমাদের বলতে চাই কোনো কার্বের যদি কোনো একটা বিন্দুতে যদি আমি প্রবণতা বার করতে চাই অবিলম্বের প্রণতা তাহলে সেটা কি লিখি মাইনাস জি এক্স বাই ডি ওয়াই জেনারেলি এক্স কমা ওয়াই বিন্দুতে আমি কিন্তু প্রবণতা বার করছি কোথায় এক্স ওয়ান কমা ওয়াইন বিন্দুতে তাহলে এক্স ওয়ান কমা ওয়াইন বিন্দুতে অঙ্কিত অবিলম্বের প্রণতা তাহলে কত হবে মাইনাস জি এক্স বাই ডি ওয়াই এক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু এই দুই শলোকের প্রণত কত আছে দেখো তো ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি তাহলে এম এমএস যে এখানে কত আছে মাইনাস ওয়ান বাই বে স্কোয়ার তাহলে দুই শলোকের প্রণত কত আছে মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে তাই তো তাহলে এই এই কন্ডিশনটাকে ইউজ করে আমরা কী করবো এবার বিন্দুটা বার করব তাহলে আমরা বুঝে গেলাম এই কন্ডিশনটা হবে এক্স ওয়ান ক্ষমা ওয়াইন বিন্দুতে অঙ্কিত অবিলম্বে প্রণতা হচ্ছে তোমার এটা আর দুইশো অলেকের প্রণতা হচ্ছে এটা তাহলে এই দুটোর গুণফুল তাহলে কত হবে মাইনাস ওয়ান তো চলো এবার এটাকে ইউজ করে আমরা বিন্দুটা বার করবো তার আগে আমাকে কী বার করতে হবে ডিএক্স বাই ডি ওয়াই দ্যাট ইজ সেজন্য আমি কী করছি এক পরবর্তীর উভয় পক্ষকে আমি এক্সের সাপেক্ষে অবকরণ করছি কারণ আমাকে ডিএক্স বাই ডি ওয়াই বার করতে হবে তো আমি কী করছি ডিএক্স বাই ডি বাই জি এক্স অফ এক্স ওয়াই ইকাল টু ডি বাই ডি এক্স অফ শেষ কর অবকলন করছে এক্সের সাপেক্ষে এক পরে ভেতর উভয় পক্ষে তাহলে এটা কি অবকলনের গুণের ফর্মুলা ইউজ করো তাহলে প্রথমটাকে দ্বিতীয় দ্বিতীয়টার অবকলন এক্স ইন্টু ডি ওয়াই বাই এক্স প্লাস দ্বিতীয় জটাকে প্রথম অবকলন ওয়াই ইন্টু ডি বাই জি এক্স অফ এক্স ইকোয়াল টু ধ্রুবক পদের অবকলন জিরো তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইনুট ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে আমি ক্লিখ পারি ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স তাহলে আমার দরকার ডি এক্স বাই ডি ওয়াই অর্থাৎ তাহলে এক্স বাই ওয়াই সোনা কত লিখতে পারি মাইনাস এক্স বাই ওয়াই এবার এই কন্ডিশনটা ইউজ করে আমরা বিন্দু বার করছি যেহেতু মাইনাস ডিএক্স বাই জি ওয়াই অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান মাইনাস ওয়ান বাই টু এক্সকোয়ার টু মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা কী ভ্যালু পাবো তাহলে মাইনাস ডিএক্স বাই জি ওয়াই অফ মাইনাস ডিএক্স বাই জি এক্স কমা বিন্দুদের ভ্যালু তাহলে কথা হবে তাহলে এই মাইনাস ছিল সেই মাইনাস আছে আর এই ডিএক্স বাই জি ভ্যালু তো নিজে একটা মাইনাস আছে সেই মাইনাস হচ্ছে এটা এবার বিন্দুটা বসে দাও এক্সের জায়গায় এক্স ওয়ান আর ওয়াই জায়গায় ওয়াই ওয়ান তাহলে মাইনাস এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান ইন্টু এটা তো আছেই মাইনাস ওয়ান বাই 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 স্কোয়ার ইকোল টু তাহলে কত হবে মাইনাস ওয়ান তাহলে এবার দেখো আমি কী করছি দেখো এই মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে যাচ্ছে আর এই মাইনাস মাইনাস ফ্লো দিচ্ছি তাহলে ওভারঅল কী পড়ে থাকছে এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান ইকাল টু এই ওয়ান বাই কিউ স্কোয়ার তো তাহলে কোনো কোনো গুণ করে দাও তাহলে ওয়ান ইন্টু কিউ স্কোয়ার তাহলে কত হয়ে গেল কি স্কোয়ার তাহলে এখান থেকে আমি ক্লিখতে পারি এক্স ওয়ান ইকোয়াল টু ওয়াই ওয়ান ইন্টু কী স্কোয়ার তাহলে এটাকে আমি তিন নম্বরের কোয়েশন দিলাম তাহলে এক্স ওয়ানের ভ্যালু আমরা পেয়ে গেলাম এবার আমাকে কী বার করতে হবে ওয়াই ওয়ানের ভ্যালু তাহলে ওয়ানের ভ্যালুটা কীভাবে বার করবো যেহেতু এক্স ওয়ান কমা ওয়াইয়ান বিন্দুটি এই যে এক্স এক শেষ কোয়ার পরবর্তীর উপর অবস্থিত তাহলে কি এই বিন্দুটা এই পরবৃত্তকে সিদ্ধ করবে তাহলে কি লিখতে পারি এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ইকোয়াল টু শেষ কর তাহলে এখন এক্স ওয়ানের ভ্যালু কথা পেয়েছি ওয়াই ওয়ান ইন্টু টিউ স্কোয়ার তাহলে লিখেছি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ইন্টু টিউ স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ইকোয়াল টু শেষ থেকে আমরা কি লিখতে পারি y1 * y1 কত y1 স্কয়ার = c² / k² কে এই পাশে পাঠিয়ে দিলাম তাহলে c² / k² তাহলে আমরা কি করতে পারি y1 = তাহলে কত পাবো +- c / k তাহলে আমরা y1 এর দুটো ভ্যালু পেয়ে গেলাম তাহলে এবার x1 এর ভ্যালুটা বের করব তাহলে যখন y1 =+ so so c / k তখন x1 = কত হবে তাহলে x1 = y1² दैट इज x1 = y1² = y1 এর ভ্যালু কত c / k তাহলে c / k * k² তাহলে k টি কেটে যাচ্ছে दैट इज c তাহলে যখন ওয়াই ওয়ান ইজ ইকাল টু প্লাস সি কি তখন এক্স ওয়ান কত হচ্ছে সি কি এবার যখন ওয়াই ওয়ান ইকোয়াল টু মাইনাস সি কি তখন এক্স ওয়ান কত হবে তখন এক্স ওয়ান ইকোয়াল টু এক্স ওয়ানের ভ্যালু কত ওয়াই ওয়ান টি স্কোয়ার দ্যাট ইস ওয়াই ওয়ান টি স্কোয়ার এবার ওয়াই ওয়ানের জায়গায় কত লিখবো মাইনাস সি ওই কি তাহলে মাইনাস সি ওই কি ইন্টু টু টি স্কোয়ার তাহলে টি 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 আছে তাহলে কত পাচ্ছি মাইনাস সি কি ঠিক আছে এবার বিন্দুটা পেয়ে গেলাম অতএব নিম্ন বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান দ্যাট ইজ এখন এক্স ওয়ান ভ্যালু তুমি কত ধরছ সিকি তখন ওয়াই ওয়ানের ভ্যালু কত ছিল সি ওয়াই কি তাই লিখেছি সিটি কমা সি ওই কি অ্যান্ড যখন এক্স ওয়ানের ভ্যালু তোমার কত মাইনাস থি কি তখন ওয়াই ওয়ানের ভ্যালু কত মাইনাস সি বাইকি তাই লিখেছি মাইনাস থি কি কমা মাইনাস সি বাইকি তো হবে এই যে নির্দিষ্ট বা নির্ণ্য বিন্দু ডেস্তলাঙ্গ বার করতে বলেছে সেটা হলো এটা তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে থ্যাংক ইউ